এটি হচ্ছে নতুন জুয়ারি সেতু। এই নিউ জুয়ারি সেতু ভারতের গোয়া রাজ্যে জুয়ারি নদীর উপর অবস্থিত একটি সেতু। সেতুটির মাধ্যমে উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া জেলা দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত হচ্ছে। গোয়াকে বিদায় জানিয়ে এই জুয়ারি নদীর উপর দিয়ে আমরা চললাম। এরপর আমরা পৌঁছব মুম্বাই, মুম্বাইয়ের বুট হাউস। হ্যাঙ্গিং গার্ডেনের আইকনিক বুট হাউস যেটা রয়েছে ভারতের মুম্বাই শহরে। মালাবার হিলের কমলা নেহরু পার্কে এই জুতোটি রাখা হয়েছে। এটিকে ফেরোজে শাহ মেহতা গার্ডেনও বলা হয়ে থাকে। বুট হাউসটি বাগান পরিদর্শনকারীদের জন্য প্রাথমিক আকর্ষণ। দেয়ার ওয়াজ আ বোল্ড উইমেন হু উইড ইন আ শু, এই নার্সারি রাইমের উপর ভিত্তি করে তৈরি। এই হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন, অর্থাৎ ঝুলন্ত উদ্যান। এই টেরেস বাগানটি অসাধারণ সাজানো রয়েছে, আর রয়েছে এখানে অসংখ্য হেজেস, বিভিন্ন রকম প্রাণীর, এই যে গাছ দিয়ে সুন্দর সুন্দর প্রাণী তৈরি করা হয়েছে। মালাবার হিলের নিচে এই ঔপনিবেশিক যুগের জলাধার জড়িত একটি পুনর্গঠন প্রকল্পের কারণে মুম্বাইয়ের আইকনিক 136 বছর বয়সী ঝুলন্ত উদ্যানটি ধ্বংস হতে বসেছে প্রায়। প্রকল্পের অংশ হিসেবে পুনর্গঠনের সময় কিছু গাছ অপসারণ করা হবে, তবে তাদের মধ্যে প্রায় 350 যত্ন সহকারে একটি সংলগ্ন এলাকায় প্রতিস্থাপন করা হবে, যাতে সবুজতা রক্ষা করা যায়। সকাল 5 থেকে রাত 9 অবধি খোলা থাকে এই উদ্যানটি। যোগব্যায়াম, জগিং, মর্নিং ওয়াকের জন্যে উপযুক্ত জায়গা।